বীররা পুরুলিয়ার এমন একটি প্রাচীন জায়গা যেখানে ইতিহাসের অনেক নিদর্শন মাটি খুঁড়ে বের করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা এখানে এসেছেন অজানা অনেক তথ্যের খোঁজে। এই পুরো অঞ্চলটিতেই একসময় জৈন ধর্ম এবং সংস্কৃতির আধিপত্য ছিল, যার নিদর্শন হিসেবে তখনকার দিনের বিভিন্ন মূর্তি, মন্দির, লিপি এগুলো মাটির নিচ থেকে পাওয়া গেছে। মনে করা হয় খ্রিস্টপূর্বাব্দ ষষ্ঠ শতকের শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর এখানে এসেছিলেন এবং জৈন ধর্মে বিস্তার করেছিলেন। ইন্ডিয়ার মন্দির চিহ্ন, হ্যাঁ এইখানে দেখুন চন্দ্র ভগবান চাঁদ আছে, অষ্টঙ্গ তীর্থঙ্কর, ঠিক আছে চাঁদের জন্য, হ্যাঁ আবার ঋষভনাথ, হ্যাঁ সারা চল্লিশ, আবার এখানে ধরুন বজ্রনাথ, বজ্রের উপরে। আগের ভিডিও সেই হাতিমারা গ্রাম দেখে ব্রেকফাস্ট করে আমরা পাকবিড়ার দিকে রওনা দিলাম। যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। মাটির নিচ থেকে পাওয়া একটি 8 ফিট লম্বা কৌষ্টিক পাথরের তৈরি জৈন পদ্মপ্রভুর মূর্তিকে বর্তমানে এখানকার লোকেরা বাবা ভৈরব রূপে পুজো করে থাকে। এটা শুনেই আমরা পুরুলিয়ার পাকবিড়রা যাব বলে ঠিক করলাম। পাকবিড়রা পৌঁছে ওখানকার লোকাল গাইড শ্রী নিমাই মাহাতোর কাছে জানতে পারলাম, প্রাচীনকালে এখানে মোট 24টি জৈন তীর্থঙ্করের মূর্তিসহ মন্দির ছিল। 1872 সালে একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট জেডি বেগলার মোট 7টি মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পান, যার মধ্যে এখন এই 2023 সালে শুধুমাত্র 3টি মন্দিরই রয়েছে। অন্যগুলো সময়ের সাথে সাথে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে। অনেকটা উঁচু হয়ে গেছে, আমরা পুরুলিয়ারই পাকবিড়রা ভৈরব স্থান বলে এখন একটা জায়গায় এসেছি। এটার খুব একটা নাম শোনা যায় না পুরুলিয়া ঘুরতে আসলে। এখানে পুরনো জৈন মন্দির রয়েছে, সেটার পিছনেও অনেক ইতিহাস আছে, সেটাই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। জায়গাটা অনেকটা ভেতরে, একদম গ্রামের মধ্যে। ইতিহাস যা বলছে কল্পসূত্র অনুযায়ী 23তম তীর্থঙ্কর পারশনাথ এবং 24তম মহাবীর এখানে আসা যাওয়া ছিল, তীর্থঙ্করে আসা যাওয়া ছিল, ঠিক আছে। তারপরে হয়তো বর্তমানে এখন আমাদের হিন্দু মতে যখন চলে এসেছে, শর্টে বলে দিচ্ছি, তখন থেকে এটা হয়তো কাল ভৈরব বা ভৈরব বলে এটা পূজা হচ্ছে এই মূর্তিটা, এই মূর্তিটা, এটা এর নাম হচ্ছে ষষ্ঠতম তীর্থঙ্কর, এর নাম হচ্ছে পদ্মপ্রভু। মানে টোটাল ছিল এখানে বাউন্ডের মধ্যে 21খানা এখানে মন্দির ছিল, আচ্ছা, আর সাইড ছিল 3টা, টোটাল 24টা মন্দির ছিল এখানে, আচ্ছা 24তম তীর্থঙ্কর মহাবীর এখানে শেষ। আমরা ইতিহাস বইতে যখন তীর্থঙ্করদের সম্বন্ধে পড়েছি তখন কজনই বা জৈন তীর্থঙ্করদের আলাদা আলাদাভাবে চিনতে পেরেছি। এখানকার লোকাল গাইড নিমাইবাবু খুব সুন্দরভাবে আমাদের জৈন তীর্থঙ্করদের কীভাবে চেনা যায় তা বুঝিয়েছিলেন। যেমন যে কোনো তীর্থঙ্করের মূর্তি হলেই অবশ্যই নিচের দিকে দুপাশে দুটো সিংহের মূর্তি থাকবে। এবারে মাঝের জায়গায় কি আছে সেটার উপর নির্ভর করছে উনি কোন তীর্থঙ্কর। যেমন মাঝে যদি সিংহই থাকে তবে উনি 24 জন তীর্থঙ্করের একদম শেষ তীর্থঙ্কর মহাবীর। আবার যেরকম এখানে মাঝে ষাঁড় রয়েছে তখন তিনি হয়ে যাবেন প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ। ইনি হলেন জৈন ধর্মের দেবী সিদ্ধায়িকা। এখানে মাঝে একটি হাতি আছে, ইনি হলেন জৈন ধর্মের দ্বিতীয় তীর্থঙ্কর অজিতনাথ, কিন্তু মূর্তিটি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এখানে মাঝে হরিণ রয়েছে, ইনি হলেন 16তম তীর্থঙ্কর শান্তিনাথ। এখানে সর্বশেষ তীর্থঙ্কর মহাবীরের মা ত্রিশলা এবং বাবা সিদ্ধার্থের মূর্তি রয়েছে এবং মাথায় রয়েছে মহাবীর। ইনি হলেন 8ম তীর্থঙ্কর চন্দ্রপ্রভু, কিন্তু মূর্তিটি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। এখানে মাঝে ঘোড়া রয়েছে, তাই ইনি হলেন শম্ভবনাথ। এই সহস্রপাঠটিও মাটির তলা থেকে পাওয়া গেছে।
যেখানে ২৪ জন তীর্থঙ্করের মোট ৩৫৬টি মূর্তি রয়েছে এবং এই কারণেই এটাকে সহস্রপাঠও বলা হয়ে থাকে। এই পাথরটিতে সেই সময়কার লিপি খোদাই করা রয়েছে। ২০১৫ সালে রাজ্য সরকারের উদ্যোগে এখানে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন জৈন তীর্থঙ্করের মূর্তি, অনেক ছোট ছোট মন্দির সংগ্রহ করে রাখা আছে। মাটি খুঁড়ে পাওয়া এই মন্দিরগুলোর মধ্যে প্রথমটিতে রয়েছে ১৬তম তীর্থঙ্কর শান্তিনাথ, মাঝে হরিণ রয়েছে, আর ছোট্ট মূর্তিটি প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের, মাঝে রয়েছে ষাঁড়। মাঝের মন্দিরটিতে রয়েছে ঋষভনাথ এবং সাথে ২৪ জন তীর্থঙ্করের ছোট ছোট মূর্তি রয়েছে। তখনকার দিনে তৈরি এই মন্দিরগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মন্দিরগুলো ক্লোরাইড স্টোন দিয়ে তৈরি, যা এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই মন্দিরগুলোর স্থাপত্যের সঙ্গে ওড়িশার রেখা দেউল স্থাপত্যের মিল পাওয়া যায়। আর শেষেরটিতে আছে চন্দ্রপ্রভু। এখনো ডিসেম্বর মাস নাগাদ কিন্তু ৭ জন দিগম্বর বা নাগা সাধুরা এখানে কিছুদিনের জন্য এসে থেকে যান। আবার এইখানে দেখুন একটা মহাবীর বসে আছে। ইয়ার অরিজিনাল হচ্ছে কৃষ্ণরূপী, কৃষ্ণর মতো রূপ, কৌষ্টিক পাথর। ৮ ফিট লম্বা কৌষ্টিক পাথরের তৈরি এই পদ্মপ্রভুর মূর্তিটিকেই কিন্তু বর্তমানে এখানে ভৈরব বাবা রূপে পুজো করা হয়। দেখো দেখো, এই এখনো কি এই বয়সে এরকম ভাবে পাথর করায়? এটা এর দ্বারাই সম্ভব। এটা পরেশনাথ ঋষভনাথ মন্দিরের পাথর, এটা বাড়িতে রাখলে গুড লাক হবে। তার মনে হচ্ছে না? হ্যাঁ, ভেতরে ভাইব হচ্ছে। হ্যাঁ, পাকবিড়ার মতো এত প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বা প্রাইমারি স্কুলগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল। গ্রামের স্কুলগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এবং ওখানকার বাচ্চাদের জন্য বিভিন্ন শিক্ষণীয় বার্তা ছবির মাধ্যমে স্কুলের দেওয়ালগুলোতে খুব সুন্দর করে আঁকা রয়েছে। পাকবিড়া হাই জুনিয়র হাই স্কুলের মাস্টারমশাই লাগিয়েছে সব গাছ। বাহ বাহ, এগুলো তো খুব সুন্দর হয়েছে। আমাদের হাতে তো হবেই না, ছোট ছোট ফুলকপি হয়েছে। এই যে মাচা বেঁধে এবার লাউয়ের গাছ লাগিয়েছে। এখানকার একজন টিচার নিজের উদ্যোগে স্কুলের ছাদে বিভিন্ন গাছ নিজের হাতে লাগিয়ে ছোট্ট একটি বাগান তৈরি করেছেন, যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল। এখানকার গ্রামের মানুষরা উৎসাহের সাথে আমাদের সেই বাগানটি দেখতে নিয়ে গেছিল। এই পাকবিড়া জৈন মন্দিরে আসার রুটটা একটু ঘটমটো, ঠিক আছে? মানে আমরা যেভাবে এসেছি সেটা আগে বলিনি। আমরা যেহেতু আদ্রাতেই স্টে করেছি, আদ্রার রঘুনাথপুরে। বল কিছু বল। যেহেতু আমরা আদ্রার রঘুনাথপুরে ছিলাম, স্টে করেছি ওখানে, তো আমরা রঘুনাথপুর থেকেই মানে আমাদের জার্নি স্টার্ট করেছি আজকে। রঘুনাথপুর থেকে কাশীপুর হয়ে পালগাতে এসেছি। পালগার গ্রাম থেকে ঠিক তার অপোজিটের ডান দিকে রাস্তা দিয়ে আমরা হাতিমারা গ্রামের সেই আলপনা গ্রাম দেখেছি। সেখান থেকে সোজা, একদম সোজা বেরিয়ে গিয়ে ডান দিকে ঘুরলেই সেটা লালপুর জায়গাটার নাম। সেখানে আমরা ব্রেকফাস্ট করেছি। লালপুর থেকে সোজা মেইন রোড ধরে আমরা চলে এসেছি। এখন আমরা এসেছি পুঞ্চা ব্লকে। এটা ঠিক পুঞ্চা ব্লকে ঢোকার আগের মেইন রোড থেকে ঢুকে ৩ কিলোমিটার আসতে হবে। ৩ কিলোমিটার আসার পর আমরা এই পাকবিড়া জৈন মন্দিরে এসে পৌঁছেছি।
যদি কেউ আসতে চায় তাহলে আসতে পারে, কিন্তু রাস্তাটা মানে জায়গাটা একদম ভেতরে, একদম গ্রামের ভেতরে। ইনি হচ্ছেন নিমাইচন্দ্র মাহাতো, ইনি এখানকার রক্ষণাবেক্ষণ এবং ইতিহাস সম্বন্ধে জানেন। পর্যটকরা এলে খুব সিনসিয়ারলি তাদেরকে বলেন সেই ইতিহাস সম্বন্ধে, এবং এনার জ্ঞান মানে অনেক বেশি। এবং অনেক সময় দেখা যায় যে গাইডরা একমাত্র পুঁথি পড়া হয়ে যেটুকু পড়ানো হয় ওইটুকুই জানে, ইনি নিজের চেষ্টায় ইতিহাস সম্বন্ধে জানেন এবং এখনও জানার চেষ্টা করে যাচ্ছেন। তার ফলে এবং পর্যটকরা এলে তাদের সঙ্গে মানে তাদেরকে নিয়ে প্রত্যেকটা ডিটেল বোঝানো যে এক একটা তীর্থঙ্করকে কী দেখে চেনা যায়। যেমন ইতিহাস বইতে আমরা সবই মনে হয় সব তীর্থঙ্করেরই একই ছবি, কীভাবে তাদেরকে আলাদা করে চেনা যায়, এই জায়গার ইতিহাস কী, যেমন খুব যত্ন সহকারে উনি বোঝান সময় দিয়ে। উনি এখানেই 2015 সাল থেকে এখানে আছেন, ওনার চেষ্টাতেই মূলত জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন হচ্ছে। তো আপনারা আসলে ওনার সঙ্গে অবশ্যই, উনি থাকেন এখানেই, ওনার সঙ্গে অবশ্যই দেখা করবেন। ওনার ফোন নাম্বার এবং আমরা দিয়ে দেবো।